তহাজিবুল্ম্মা ক্যাডেট মাদ্রাসা কুমিল্লা রোজ টিভি টোয়েন্টি ফোর এবং বিদ্যা নিকেতন তেগুরিয়া কচুয়া চাঁদপুর প্রিয় দর্শক আজকের এই পর্বে উপস্থাপনে আছি আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী বরাবরের মতো পর্বে আমাদের সাথে দুজন ইসলামী স্কলার রয়েছেন চলুন তাদের সাথে পরিচিত হই প্রথমে আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলোচক মোহতারাম নুরুল হাসান তৌহিদ হাফিজাহুল্লাহ

ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আল্লাহ তালা আপনাদেরকে নেখ্যার দান করুক দোয়া করছি প্রিয় দর্শক আমরা পরিচিত হলাম আমাদের দুজন মেহমানের সাথে চলুন আজকে নির্ধারিত বিষয় গিবৎ সম্পর্কে আমরা আলোচনা শুনবো আমাদের মেহমানদের কাছ থেকে প্রথমে মোল্লা নাজমুল হাসান হাফিজাহুল্লাহ শেখ আপনি যদি বলতেন গিবাদ আমরা দৈনন্দিন কথা বলি কথা বলার ক্ষেত্রে কথার অনেক ধরন আছে যেগুলো ভালো কথা মিথ্যা কথা গিবাদ চুগোল এর মধ্যে গিবাদ বলতে ইসলাম কী বুঝিয়েছেন আরবি অভিধান ঘাটলে এবং আনুল করিমের ভেতরে বা রসুল সাল ইসলামের ভাষার যে শৈলিক ব্যবহার সেটা হলো গিবাদ গিবাতন শব্দের যে শাব্দিকতা তার হল কারো অগোচরে তার তার অ্যাবসেন্সে কারো অ্যাবসেন্সে তার ত্রুটি বিচ্ছুতি বা খারাপিটাকে আরও বেশি করে একজনের নিকট উপস্থাপন করা এটাকে মানে শাব্দিক অর্থ গিবত গিবতের ব্যাপারে নবীকরিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে উপদেশ দিয়েছেন যে এটা কতটা ভয়াবহতা রসল্সাল তো আসাদ্দ মিনা জিনা জেনাটাও কবিরা গুণা গিবতটাও কবিরা গুণা যে আমরা জানি যে কবিরা গুনার যে কয়টা আপনার বৈশিষ্ট্য রয়েছে তোর মধ্যে গিবত একটা নবীকরমসাল্লাহ সাল্লাম এই যে হাদিসের মাধ্যমে যে কথাটা বলেছেন আমরা জানি জেনা কেউ যদি করেই ফেলে যদি অবিবাহিত হয় তবে সুরতুল নূরের কথা অনুযায়ী আল্লাহ ভাষ্য ভাষ্যমতে তাকে একশত ব্যত্যাগাত করে এক বছর দেশান্তরিত করা তাহলে এটার চাইতে ভয়াবহতা কেন বলেছেন এই জন্য বলেছেন মহাদেসনে কেরম তাহারা ব্যাখ্যা দিয়েছেন একজন জেনাকারী তার যখন শাস্তি হবে তিনি পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন কিন্তু একজন গিবৎকারী যখন তিনি কারো ব্যাপারে কারো কাছে গিবত করেছেন পরনিন্দা করেছেন তার অগোচরে তার ত্রুটিগুলো তুলে ধরেছেন প্রচার করে দিয়েছেন কিন্তু তিনি মৃত্যুর আগে অনেক নেক আমল করেছেন সলাফ সিয়াম তারপর হাজ সাক্ষাত অথবা মসজিদ মাদ্রাসা ইত্যাদি ভালো কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন যার কাছে যার বিপদ করলো যার পরনিন্দা করলো যার অগোচরে ত্রুটিটাকে প্রচার করে দিল তার নিকট ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করতে পারলো না নবী বলেন এই ব্যক্তিকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না খায়ের চমৎকার বলছেন শেখ আপনি যদি বলতেন যে গিবতের যে কুফল রয়েছে গিবত সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন শেখ চমৎকার একটি বিষয়ের অবতারণা করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ কোর আন আল কেরি আল্লাহ তাআলা হারাম করে জানিয়ে দিয়েছেন ওয়ালা বাদুকুম বাবা আই হেব্বু আহাদুকুমাকুল আলা হে মা খ্রি মেই তম আল্লাহ তাআলা বলছেন তুমি বা তোমরা কারো পশ্চাতে কারো পেছনে তার দোষ সমালোচনা নিন্দা রটনা করো না তোমরা কি তোমাদের কোনো মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করা পছন্দ করবে গিবত করা মানে হচ্ছে কোনো মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা যেমনটি আমরা সোনান আবু দাউদের মধ্যে পেয়ে থাকি আল্লাহর হাবিব সাল্লু আলহি সাল্লাম এক ব্যক্তিকে বললেন তুমি যাও তোমার মুখ খিলাল করে আসো লোকটি তিন তিনবার এমনটি করলেন তার বাহ্যিক দৃষ্টিতে মুখের ভেতরে কোনো ময়লাই দেখা না আল্লাহ রসুল করতে বলা হয়েছে তুমি জানো তুমি অন্যের গিবদ করার কারণে আমি দেখতে পাচ্ছি মালা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখতেছিলাম যে তুমি তোমার মৃত ভাইয়ের গোষ্ঠ ভক্ষণ করছো না আহ এবং গিবদটা এত খারাপ জিনিস আল বুখারি খুললে দেখা যায় রসুল্লাহ সাল্লিম আলাহ ইউ মিন কেবির আল্লাহর হাবিব দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর হাবিব বললেন অবশ্যই নিশ্চয়ই এই দুটি কবরের মধ্যে আজাব হচ্ছে কবির তবে বড় কোনো অপরাধের কারণে এখানে আজাব হচ্ছে না এই যে কবরের মধ্যে যে শাস্তি হচ্ছে এই ব্যক্তির কবরে শাস্তি হওয়ার কারণ হচ্ছে সে প্রসাব করার পরে সতর্ক হয়ে পবিত্রতা অর্জন করত না আর এই যে কবরের ব্যক্তির আজাব হচ্ছে এর আজাব হওয়ার কারণ হচ্ছে এই ব্যক্তি মানুষের গিবত রটিয়ে বাড়াতো বলে বাড়াতো চোখল খুঁড়ে করতো এরপরে আল্লাহর হাবিব সাল্লাম একটি খেজুরের ডাল এনে গেড়ে দিলেন এবং রসুল্লাহ বললেন যে যতক্ষণ পর্যন্ত এই পাতা না শুকাবে ততক্ষণ তাদের কবর আজাব হালকা হবে গিবতটা এত খারাপ জিনিস যেটি সাহি আইন যে আমেয়া তিরমেজি এরপরে ব্যাহা ইস অন্যান্য সুনানের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলহিউ আলি ওসাল্লাম যখন মেয়ারাজের পবিত্র সফরে ভ্রমণ করছিলেন আল্লাহর হাবিব বলতেছেন যে আমি একদল লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম এদের চিত্র দেখে আতঙ্কিত হবার মতো অবস্থা তাদের হাতের নখগুলি হচ্ছে তামার এবং ধারালো তারা তাদের চেহারা এবং বক্ষ দেশে আঁচড়াতে লাগলো রসল্লাহ জিবরিল আমিন আলিহিসাল্লামকে প্রশ্ন করলেন জিবরিল এরা এমন করছে কেন কেনই বা তাদের নখ এত ধারানো এবং সেই নখ দ্বারা চেহারা এবং বক্ষ দেশে তারা আঁচড়াচ্ছে আঁচড় দিচ্ছে এর কারণ কী আলী ওসাল্লামের প্রশ্নের জবাবে হাজরাত জিবরিল বললেন ইয়া রসুলাল্লাহ এরা হচ্ছে তারা যারা মানুষের কিবত করে বেড়াতো এবং রসুল্লাহ আলিহ আলহিউসাল্লাম মহিলাদেরকেও সতর্ক করেছেন নদিনা আল মোনাব্বরায় একদিন সালাতের পরে আল্লাহর হাবিব বললেন হে মহিলারা তা সদ্দা কোনা তোমরা বেশি বেশি সাদা কা কারণ তোমাদের অধিকাংশ হচ্ছে জাহান্নামের অধিবাসী এক মহিলা দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রসুলাল্লাহ সাল্লিউসাল্লাম আমি জানতে চাই যে কেন মহিলারা জাহান্নামী রসুল্লাহ দুটি স্পেসিফিক কারণকে সেখানে নির্ণয় করে জানালেন যে এক তোমরা গিবত করো দুই স্বামীর অবাধ্যতা তোমরা চর্চা করো তাহলে মতো খারাপ জিনিস আর হতে পারে না এটাকে বলা হয়েছে নিকৃষ্ট জেনা জেনার প্রশ্ন হতে পারে যে জেনার চাইতে নিকৃষ্ট কেন বলা হয়েছে জেনা করলে মানুষ এটাকে অপরাধ মনে করে কিন্তু গিবত যেটা একটা অপরাধ এটা মানুষ মনে করে না এবং প্রিয় আপনি বলছিলেন যে আল্লাহ রসুল বলেছেন আজিনা তো আসাদুমিনা গিবত হচ্ছে জিনার চাই তো ভয়ঙ্কর এটার কারণ হচ্ছে যখন মানুষ জেনা করে এটাকে একটা অপরাধ মনে করে তার ভিতরে একটা ফিলিংস কাজ করে বাট হারাম মানে আকবারুল খেবার কবিরা গুণা দশটি মধ্যে অন্যতম একটি হচ্ছে গিবধ করা কিন্তু সে গিবধটাকে কোনো গুণাই মনে করে না সেটাকে চিরাচরিত অভ্যাসের মতো সে তার নিজের জীবনের ঘনিষ্ঠতায় জড়িয়ে নিয়েছে সে যে একজনকে কষ্ট দিচ্ছে কারো হক নষ্ট করছে এটা সে মনে করে না এজন্য গিবাদকে জেনার চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে শেখ আপনি যদি বলতেন যে মুখ দ্বারা যেই গুণাগুলো হয় এই গুণাগুলোর মধ্যে গিবাদ কি অন্যতম একটি গুণা নয় তাছাড়া মুখের হেফাজতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কী ধরনের সতর্কবাণী বা কী ধরনের সুসংবাদ ছিল যে ব্যক্তি প্রশ্নটি আপনি যেটি করেছেন যে জবান হেফাজত জবান দ্বারা অনেক কিছুই হয়ে থাকে খারাপ দিক এবং ভালো দিক সোল্লা সাল্লাহ আল ইসলাম বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিব্বাকে হেফাজত করবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই জামান দ্বারাই সবচাইতে বেশি মানুষকে কষ্ট দিয়ে থাকি হয়তো গিবতের দ্বারা হয়তো মিথ্যার দ্বারা হয়তো বা কারো হক নষ্ট করে কিন্তু আমরা এগুলিকে খারাপ যে একটা এবাদত করতেছি এর দ্বারা বা আল্লাহতালার একটি আইনকে লঙ্ঘন করতেছি সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনুধাবন করি না শেখ আরেকটা বিষয় যদি তুলে ধরতেন বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে বর্তমান সময়ে আমাদের এমুল আমারা একজন আরেকজনের নাম ধরে ধরে তার দোষগুলো চর্চা করছে এই দোষ চর্চাটা কি গিবাতের মধ্যে পড়বে অবশ্যই গিবাতের মধ্যে পড়বে আল্লাহ রসুল্লাহ আলী আলিউসালামে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কার সমালোচনা করা যাবে এ ব্যাপারে আল্লাহর হাবিব তিনজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন এক আল জায়র তথা স্বৈরাচার শাসক দুই নম্বর হচ্ছে আলফাসেক কোনো ব্যক্তি যদি ফাঁসেক হয় তিন নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি বেদাতের উদ্ভাদক হয় বা তিনি বেদাতকে সম্প্রসার করেন সারা সমাজের ভিতরে এই তিনজন মানুষকে কিন্তু আপনি তার সমালোচনা করতে পারবেন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি বিশেষ করে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে একজন আলেম যার ভিতরে দিনের জ্ঞান আছে সেই ব্যক্তি অন্য একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে অথচ আল্লাহর হাবিব বলেছেন আল মুসলিম হারাম যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তার সম্মান সম্পদ রক্ত তার জন্য হারাম এটিকে আল্লাহ তালা কত ইম্পর্ট্যান্স দিয়েছেন কিন্তু আমরা দেখি এক ভাইকে আর এক ভাই দেদারসে সে সমালোচনা করি তার দোষ চর্চা করে বেড়ায় এবং সেটা যদি কম সংখ্যক লোকের আড়ালে হতো সেটা এক ধরনের ছিল ওপেনলি একটা ওয়াইড প্ল্যাটফর্মে এসে আমরা সেগুলি করে নিঃসন্দেহে হারান কোনো ভাইয়ের যদি আপনার ভুল হয় আপনি তাকে ফোন করে জানান পার্সোনালি মিট করেন তাকে আপনি মেসেজ করেন তার যে জিনিসটা আছে সেটা আপনি ভালো দ্বারা জবাব দেন খারাপ আর ভালো কখনো এক হতে পারে না তবে হ্যাঁ মন্দের জবাব যদি কোনো ব্যক্তি ভালো দ্বারা দেয় ফ্লিবাহু আদা হু আলিউন হামিম দেখা যাবে যে ব্যক্তির চরম শত্রু ছিল তার সাথেও অন্তরঙ্গ বন্ধুত্ব হবে আবারও আসব আপনার কাছে শেখ শেখ আপনি জানেন একটা প্রবাদ আছে যেটা বলা হয়ে থাকে যে মুখের আঘাত তরবারির আঘাত আঘাতের চাইতে ধারালো তারপরও আমরা একজন আরেকজনকে কথার মাধ্যমে গিবাতের মাধ্যমে আঘাত করছি আমরা যদি এই আঘাত থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমরা কিভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলা উচিত এটা যদি কোরআন হাদিসের আলোকে একটু বলতেন ধন্যবাদ প্রিয় উপস্থাপক কোরআন এবং সুনার আলোকে প্রিয় মহতারাম চমৎকার বলেছিলেন আসলে বর্তমান আমাদের যে সমসাময়িক যে প্রবলেমগুলো হচ্ছে পারিবারিক সামাজিক অথবা ভিন্ন ভিন্ন যে পরিবেশে যে দ্বন্দ্বগুলো হচ্ছে আমি মনে করি আমার চিন্তা চেতনা থেকে এটা হলো মূলত পেছনে কথা বলার কারণে আল্লাহরুল্লাহ আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন না মুকমিন যে যত মেন আছে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে তোমার ভাই তার ভিতরে কোনো প্রবলেম কোনো সমস্যা কোনো ভুল ত্রুটি তোমার নজরে ধরা পড়লে ফাউস লেখু বাইন আইকুম তোমার ভাইকে তুমি সংশোধন করে দাও আজকে আমার পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব অথবা ঝগড়া ফাসাদ মনোমালিন্য এটার মূল কারণ হল আমরা এসলাহের নিয়তে কাউকে ডাকি না আহ্বান করি না বরঞ্চ আমরা এটা মনে করি এটা একটা স্বভাবজাত আমল যে আমি তার পেছনে লেগে থাকবো তার কথাটাকে আরেকজনের পৌঁছে দেবো এবং তার সাথে আমার ভালো সম্বোধন আমার আপন ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না থাকুক এই যে একটা টেন্ডেন্সি অনুভূতি এই অনুভূতির কারণে কিন্তু আজকে গোটা দেশ জুড়ে এবং পৃথিবী জুড়ে বর্তমানে যে মানবতার যে উত্তম যে নৈতিক একটা আদর্শিক ভারসাম্যপূর্ণ ভালোবাসার বহির প্রকাশ ঘটবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একথা যেটা বলেছেন যে কথার আঘাত কথা দিয়ে তো আমরা আঘাত করি আর দ্বিতীয়ত আমরা পিছনে তার সমালোচনা করি এবং শুধু সমালোচনার বিষয়টা পরিবারের ভিতর না মাসজিদের ভিতরও সমালোচনা হয় মানে গিবত হয় সরাসরি সমালোচনা তো একটা জিনিস গিবত হয় আমরা যদি হাজের ময়দানে যাই ইহরাম পরা অবস্থায় সেখানেও কিন্তু আমরা একই কাজগুলো করি তো এই কথাগুলো যখন আমার ভাই শুনতে পায় তখন তার ভিতরে একটা বিশাল কষ্টের চাপ আসে যে সে আমার ভাই হয়ে ভালো একটা জায়গায় গিয়ে সে কি করে আমার সাথে এই করতে আমার তুলে ধরতে চমৎকার শেখ আসলে আমরা বড় বড় ইবাদতের মধ্যে থেকেও কিন্তু গিবত করে আমাদের ইবাদতগুলোকে হালকা হালকা আল্লাহ নষ্ট থেকে রক্ষা করুক শেখ আপনি যদি বলতেন আমরা তো জানলাম গিবত করা হারাম গিবদ একটা জিনার চাইতো জঘন জঘন অপরাধ আমরা তাহলে কোন ভাষায় কিভাবে কথা বলবো একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে কথা বলা ইসলাম অনুমোদন করেছেন চমৎকার বলেছেন এ ব্যাপারে আল্লাহ বলেছেন ওকুল হোসনা মানুষের সাথে তুমি সুন্দরভাবে কথা বলো ইসলাম নমনীয়তা শেখায় শিষ্টাচার শেখায় ভদ্রতা শেখায় মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ শেখায় আমরা যখন কোনো ভাইয়ের সাথে কথা বলবো আগে তার সম্মান দেখে আমরা তাকে জাজ করবো সবার সাথে এক কোয়ালিটির কথা ইসলাম শেখায় না আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন ব্যক্তির সাথে যখন কথা বলো তার সম্মানকে তুমি জাজ করে কথা বলো যে ব্যক্তি যতটুকু সম্মান পাবার তার সাথে ততটুকুন সম্মান দিয়ে তুমি কথা বলো এবং কথাটা হোক নম্র কথাটা হোক নমনীয় ভদ্র এবং সম্মানসূচক এবং সে কথার ভিতরে যেন উত্তম কিছু থাকে তোমার থেকে যেন মানুষ কিছু দেখে তোমার প্রতি হয় আম্মা আনহা আল্লাহ সম্ভবত এই ব্যাপারে একটি হাদিস বলেছেন শেখ আমরা শুনছিলাম আপনাদের দুজনের চমৎকার আলোচনা কিন্তু সময় বলে দিচ্ছে আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি ইনশাল্লাহ অন্য কোনো পর্বে আবারও আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি আমরা এতক্ষণ আলোচনা শুনলাম গিবাদ গিবাদ করে ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্ক কিভাবে নষ্ট করে দিচ্ছি এবং নিজের আমলকে হালকা করে দিয়ে আমি আমার গুনাহের পাল্লা কিভাবে ভারী করছি প্রতিনিয়তই করছি সব লেভেলের মানুষ একদম রুট লেভেল থেকে আলেম পর্যন্ত এই কাজটা করে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে এই গিবাদ নামের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করেন আমাদের নিজেকে পরিবারকে সকলকে মুক্ত করেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আগামী দিন একই সময়ে ভিন্ন কোনো ট্রফিক নিয়ে অন্য মেহমানদেরকে নিয়ে আবার আসবে ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি ওমা আলাইনা বালাক আসসালাম আলাইকুম ও রহমতুল্ল্লা